শরীরের চর্বি বা মেদ কম করার এর চেয়ে সহজ পদ্ধতি আর হয়তো কিছু নেই। শুয়ে শুয়ে ওজন কমে যাবে এবং শরীরের জমে থাকা চর্বি এমনভাবে গলে যাবে যেমন জ্বলন্ত মোমবাতির মম গলে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাকে আমি এমন একটি ফাস্টিং টেকনিক সম্বন্ধে জানাতে চলেছি যেটা মেনে চললে আপনাকে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকতে হবে না এবং আপনার ওজন খুব সহজেই কমে যাবে। তাহলে আপনি যদি ফিটনেস কনসিয়াস হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করার মতো ভুল করবেন না, কেননা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি এবং ফিট থাকার সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকালকার ফিটনেস ফ্রি দুনিয়ায় প্রত্যেক মানুষের একটি ইচ্ছা থাকে, স্লিম এবং ট্রিম পার্সোনালিটি তৈরি করা, এবং আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত মাত্রায় চর্বি আপনার এই স্বপ্নকে ধ্বংস করে দেয়। সেই জন্য শরীরে জমে থাকা চর্বিকে কম করার জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করে, জিমে যায়, দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকে। বাট এখন আপনাকে এই নিয়ে আর কোনো টেনশন করার প্রয়োজন নেই, কেননা এখন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সময় চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আজকাল অনেক ট্রেন্ডে আছে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং এর ইফেক্ট খুব দ্রুত দেখা যায়। ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো একটি ফুড প্ল্যানিং যেখানে রেগুলার টাইম ফাস্টিং করতে হয় এবং তার সাথে মেন কোর্স স্কিপ করে মাত্র দুই একবার খাওয়া দাওয়া করতে হয়। যদিও এটা একটি বিদেশি পদ্ধতি, কিন্তু আমরা ভারতীয়রা এটাকে সহজ ভাষায় ফাস্টিং বা উপবাস বলে থাকি, যেমন মুসলিমদের রোজা। মানে এটা একটা উপবাসের আমেরিকান ভার্সন এবং আয়ুর্বেদে আজ থেকে শত শত বছর আগে উপবাসের উপকারিতা বলে দেওয়া হয়েছে। বিভিন্ন শাস্ত্রে বলা হয় যে সূর্য ডুবে যাওয়ার পর খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে এবং দিনের বেলা যখন সূর্য একেবারে মাথার উপর যতক্ষণ না উঠে পড়ে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া করা চলবে না। এবং আমাদের পূর্বপুরুষরা এটাকে একটি ফ্যান্সি নাম, মানে 16-আওয়ার ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং নাম দেয়নি, কিন্তু এটা তাদের লাইফস্টাইলের একটি অভিন্ন অংশ ছিল। এবং এখন অনেক সায়েন্টিফিক রিসার্চে এই বিষয়টি প্রুফ হয়েছে। আমরা যদি প্রতিদিন কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া না করে নিজের পেটকে বিশ্রাম দিই তাহলে আমরা অনেক রোগব্যাধি থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে চলুন সর্বপ্রথম 16-আওয়ার উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সঠিক পদ্ধতি জেনে নেওয়া যাক। এটা খুবই সহজ। আপনাকে শুধু প্রতিদিন রাতে ডিনার এবং ব্রেকফাস্টের মাঝখানে 16 ঘন্টার গ্যাপ রাখতে হবে। আপনি যদি সন্ধ্যা 7টায় ডিনার করেন তাহলে আপনাকে তার পরের দিন সকাল 10টায় ব্রেকফাস্ট করতে হবে, এবং যদি আপনি সন্ধ্যা 6টায় ডিনার করেন তাহলে পরের দিন আপনাকে সকাল 9টায় কমসে কম ব্রেকফাস্ট করা দরকার। এইভাবে আপনি আপনার শরীরকে হাইড্রেট রাখার জন্য পানি, ভেজিটেবিল জুস কিংবা ডাবের জল পান করতে পারেন। এখন 16 ঘন্টা খাওয়া দাওয়া না করে ক্ষুধার্ত থাকলে আপনার মাথা তো ঘুরেই যাবে। তো এরকম যদি হয় তাহলে কোনো টেনশন নেই, কেননা 16 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমিয়েই তো কাটাতে হচ্ছে। তাহলে আপনাকে মাত্র কয়েক ঘন্টা খিদে সহ্য করতে হবে এবং সেটা খুবই সহজেই হয়ে যাবে। তাহলে চলুন আপনাকে আমি 16 ঘন্টা উপবাসের 3টি সবচেয়ে আশ্চর্য করে দেওয়ার মতো উপকারিতাগুলো জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম উপকারিতা হলো এটা আপনার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে রেস্ট দেয়। বন্ধুরা একটু ভাবুন, আপনি যদি সারা দিন রাত লাগাতার শুধু কাজ আর কাজ নিয়েই পড়ে থাকেন এবং যদি আপনি একটুও বিশ্রাম না করেন তাহলে আপনার কি অবস্থা হবে, সেটা ফিজিক্যাল ওয়ার্ক হোক কিংবা মেন্টাল ওয়ার্ক, নিশ্চিতভাবে আপনার শরীর কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে। এখন ভাবুন, আপনি তো প্রত্যেক দিনই নিজের শরীরের সাথে এরকমটাই করছেন, সকালে উঠতে না উঠতেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে এবং যতক্ষণ আপনার পেট নাস্তা হজম করছে ততক্ষণে আপনি আপনার পেটে ঠুসে ঠুসে লাঞ্চ ভরে দেন। বেচারা পেট আবার সেই একই কাজ শুরু করে দেয় এবং সে আপনার লাঞ্চ হজম করাতে পারে না, ততক্ষণে আবার আপনি ডিনার হজম করার কাজ তাকে দিয়ে দেন। তাহলে আপনার পেট 24 ঘন্টা কাজ করেই চলেছে, তার রেস্ট নেওয়ার কোনো ফুরসত নেই। তাহলে এরকম প্রতিনিয়ত হলে খুব তাড়াতাড়ি আপনার পেট অসুস্থ হয়ে পড়বেই এবং তারপর আপনার পেটে খাদ্য হজম হওয়ার পরিবর্তে জমতে শুরু করবে এবং আপনার শরীরে সেই খাদ্য চর্বি রূপে জমবে এবং এর ফলে আপনার বডিতে অনেক ভয়ঙ্কর রোগব্যাধি জন্ম নেবে। কিন্তু আপনি যখন 16 ঘন্টা উপবাস করবেন তখন আপনার পেট একটু আরামে থাকবে এবং এর সাথে আপনার পেট থেকে নিয়ে সম্পূর্ণ বডি বিশ্রাম নেবে এবং সেগুলো আবার সঠিকভাবে কাজ করার জন্য রেডি হবে। দ্বিতীয় উপকারিতা হলো আপনি ক্লান্ত না হয়ে আপনার কাজ দ্বিগুণ স্পিডে করতে পারবেন। বন্ধুরা যখন আপনি অনবরত খেয়েই চলেন এবং নিজের পেটকে কখনো ব্রেক দেন না তাহলে আপনার শরীরের ফুল এনার্জির মধ্যে 70% শুধুমাত্র খাবার হজম করার জন্য নষ্ট হয়ে যায়। এটা যদি আপনি ফিল করতে চান তাহলে দেখুন, খাবার খাওয়ার পর যদি আপনার ঘুম আসে কিংবা যদি একটু হলেও ঘুমের অনুভব হয় তাহলে বুঝে নিন আপনার শরীরের সমস্ত এনার্জি খাদ্য হজম করার জন্য লেগে গেছে এবং এক্ষেত্রে আপনার শরীরের
অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কোনো এনার্জি বেঁচে থাকবে না, সেই জন্য আপনি লো এনার্জি ফিল করে থাকেন। সেক্ষেত্রে যদি আপনি 16 ঘন্টা ফাস্ট করে থাকেন, এই সময়ের মধ্যে আপনার শরীরের এনার্জি সমস্ত বডি পার্টসে খুব ভালোভাবে পৌঁছে যায় এবং আপনি দ্বিগুণ এনার্জির সাথে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনি যদি প্রত্যেক দিন সকালে খুব ফুর্তির সাথে দিন শুরু করতে চান, তাহলে কাল থেকে নয় আজ রাত থেকেই ফাস্টিং, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করে ফেলুন। এর তৃতীয় উপকারিতা হলো খাদ্যের সম্পূর্ণ নিউট্রিশন আপনার বডি অ্যাবজর্ব করে নিতে পারবে। বন্ধুরা, আপনারা প্রায়ই অনেক লোকের মুখে এই কথা শুনে থাকবেন যে তারা অনেক হেলদি জিনিস খাওয়া সত্ত্বেও তাদের শরীরে কিছু মনেই হয় না। তো বন্ধুরা, যদি আপনার পেটকে কিছু সময়ের জন্য ফ্রি থাকতে না দেন, তাহলে সে খাদ্য থেকে নিউট্রিশন অ্যাবজর্ব কিভাবে করবে? আরে ভাই, যদি আপনার পেট একেবারে ফুল লোড হয়ে থাকে, তাহলে সে কিভাবে অন্য কিছু অ্যাকসেপ্ট করতে পারে? সেই জন্য আপনি যতই ভালো মন্দ খেয়ে থাকুন না কেন, তার কোনো বেনিফিটস পাবেন না। সেই জন্য প্রতিদিন নিজের পেটকে কিছুক্ষণের জন্য ব্রেক দিতে হবে।